প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটা হলো বঙ্গোপসাগরে ট্রলি ডুবে যাওয়ার এক ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওটি শুরু করার আগেই আমি একটি কথা প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটি আমি ফেসবুক পেজে থেকে সংগ্রহ করেছি। সম্ভবত ইনারা সাগরের মধ্যে মাছ ধরতে যায়, আর মাছ ধরতে গিয়ে তারা এই অবস্থার শিকার হয়। মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছু না কিছু জীবিকা করে নিজের জীবন ও নিজের পরিবার ও নিজের ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য মানুষ কত কিছুই না করে। এরা মাছ ধরতে যখন যায় তখন বাতাস ছুটে আসে, আর সেই বাতাসের ফলে ইনাদের ট্রলিটা ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে ইনাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়, আর ইনারা তখন অন্য ট্রলিতে ওঠার জন্য চেষ্টা করতেছে। মানুষের বিপদ কোন সময় আসে কেউ বলতে পারে না। সকল সমস্যার থেকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। খোদা হাফিজ।